বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পুষ্পস্তবক অর্পণ দশই জানুয়ারি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর পত্রিকার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল বাসার আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি ডক্টর মমতাজ খান সহসম্পাদক মাহবুব আহমেদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকি মামুন সাংগঠিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাজিদুর রহমান খান কমল তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মহম্মদ সাইদ মজুমদার উপস্থিত ছিলেন উপদপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম সাব্বির আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ মস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকেদ পারভেজ উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি কাজী মহিদুল ইসলাম মহিম সহসভাপতি মহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী লীগের সহসভাপতি মোহাম্মদ আলম সরকার সহসভাপতি হারুন অল কবির নিকসন এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু সাধারণ সম্পাদক আব্দুল জলিল আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি সাইফুল ইসলাম রুবেল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় দক্ষিণ উত্তর ও সকল ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন